প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ফোসিং কন্ট্রোল বক্স GT60 এই মেশিনে কিভাবে রিসেট দিবেন সেই প্রোগ্রাম দেখাবো। কন্ট্রোল বক্সটি কিন্তু ইউজ করা হয়েছে একটি স্মল সিলিন্ডার কম্প্রেসার প্যাকাসাস মেশিন। স্মল সিলিন্ডার দেখতে পাচ্ছেন, স্মল সিলিন্ডার কম্প্রেসার প্যাকাসাস মেশিন। তাই আজকে আমরা এই মেশিন থেকে শিখব হচ্ছে কিভাবে আমরা রিসেট দিব সেই পদ্ধতি। আমাদের কন্ট্রোল বক্স GT60, তা আমাদের এখানে এম বাটন এবং এস বাটন দুটো বাটন এখানে আছে। তা আমাদের নর্মালি এক নম্বরে হচ্ছে স্পিড, আমরা স্পিডটি একটু চেক করে নিব। 01 হচ্ছে স্পিড, দেখুন আমাদের স্পিডটা এখান থেকে আমরা বাড়িয়ে নিচ্ছি। আমরা স্পিডটি এখানে 5000 রাখলাম, দেখুন আমাদের স্পিড 5000। এখন রিসেট দেওয়ার পরে কিন্তু 1 চলে আসবে। রিসেট দেওয়ার জন্য আমরা এম বাটনটি প্রেস করব। এম বাটনটি চেপে চেপে আমরা যাব প্রোগ্রামে। আমাদের যেতে হবে 29 নম্বর প্রোগ্রামে। 29 আসার পরে আমরা এস বাটন চাপব। এখানে দেখেন এন আছে, এনটাকে আমরা ওয়াই করে দিব। এনটারে ওয়াই করে দেওয়ার পরে আমরা এস বাটন চাপ দিলে সেভ হয়ে যাবে। এস বাটন চাপলাম, এখন কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা এক নম্বরে আইসা চেক দিব আমাদের স্পিড, আমাদের রিসেটটি কনফার্ম হয়েছে কিনা। এক নম্বরে হচ্ছে স্পিড, দেখুন আমাদের স্পিডটি কিন্তু 5000-এ গেছিলাম। এখন আমাদের স্পিডটি কিন্তু 1-এ চলে আসছে, তার মানে আমাদের এই বোর্ডটি কিন্তু কমপ্লিটলি রিসেট হয়ে গেছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।